উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে কেলেঙ্কারি থেকে বাঁচাতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। বিষয়টি এখন আর গোপন নেই। উপপ্রধানের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই ছিছি রব উঠেছে। উল্লেখ্য, শাসক দলের উপপ্রধান নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেও তাকে বাঁচাতে রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা সহ আরও একজন রীতিমতো নাছোড়বান্দা। উপপ্রধানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পরও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাতে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য কমিটির সদস্য পান্না শর্মার বিরুদ্ধেও। তার বিরুদ্ধেও নেশাগ্রস্ত হয়ে থাকার অভিযোগ উঠেছে। শাসক দলের একজন দায়িত্বশীল নেতা এভাবে রাত বিরেতে নেশাগ্রস্ত হয়ে থাকলে এবং নারী কেলেঙ্কারিতে যুক্ত উপপ্রধানকে বাঁচাতে ময়দানে নেমে পড়লে শাসক দলের ইজ্জত ও স্বচ্ছতা কোথায় থাকবে, সেই প্রশ্নই উঠেছে দলীয় একাংশের নেতাকর্মীদের মধ্যে। রাজ্যের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কেন্দ্রীয় নেতারা যখন রাজ্য সফর করছেন, তখনও এইসব দুর্নীতিগ্রস্ত চারিত্রিক অধঃপতনে জড়িয়ে পড়া উপপ্রধান ও নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, ধর্মনগরের নয়াপাড়া এলাকার বাসিন্দা পান্না শর্মা বিজেপির রাজ্য কমিটির সদস্য হওয়ার সুবাদে প্রধানমন্ত্রী সহ নেতাদের সঙ্গে তার ছবি ও দোস্তিও রয়েছে। এই ধরনের নেতা যদি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, তাহলে শাসক দল মুখ দেখাবে কি করে, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।